ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রশ্ন করেছেন, কোন মানুষ দুনিয়াতে অনেক পাপ করার পর আল্লাহ পাক তাকে ধরে ক্ষমা ক্ষমা করলো এবং পরকালে জান্নাত লাভ করলো, জান্নাতে যাওয়ার পর কি তার দুনিয়াতে করা সেই পাপের স্মৃতি মনে থাকবে? একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ব্যক্তি উপস্থিত হবে কিয়ামতের দিন, তখন আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একবার চুবাবেন, জান্নাতের মধ্যে দিয়ে আবার তিনি টেনে নেবেন, সেখানে তাকে দীর্ঘ সময় রাখা হবে না, এমনকি 1 সেকেন্ডও রাখা হবে না, তাকে দিয়ে মাত্র আবার টেনে নেবেন। তারপরে জিজ্ঞাসা করবেন যে বান্দা, দুনিয়াতে খুব কষ্টে ছিলে তুমি, তাই না? দুনিয়াতে খুব কষ্ট করেছো, খুব ত্যাগ স্বীকার করেছো। তো ওই বান্দা বলবে যে আল্লাহ, দুনিয়াতে কোনো কষ্ট ছিল এটা আমার জানা নাই। তাহলে বুঝে যাচ্ছে যে যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি দুনিয়ার যে কষ্ট সেটা সে ভুলে যাবে জান্নাতে যাওয়ার পর, বাকি কোনো কিছু মনে আসবে বা স্মৃতিতে আসবে এরকমটা আমরা পাই না। আমার যতটুকু দেখা সেই অনুযায়ী আমি পাই না, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। পক্ষান্তরে যারা জাহান্নামী তাদের ক্ষেত্রে একই রকম হবে, দুনিয়াতে খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে চুবিয়ে তাকে টেনে নিয়ে বলবেন যে দুনিয়াতে খুব সুখে ছিলে, তাই না? বলবে যে আল্লাহ, দুনিয়াতে সুখ ছিল এমনটা আমার মনে হয় না, আমি কোনোদিন সুখে ছিলাম না। তার মানে কি, সে জাহান্নামে যাওয়ার সাথে সাথে সব কিছু ভুলে যাচ্ছে। তো এখান থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে জান্নাতে বা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতের সুখ এবং জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের যে কষ্ট, এগুলোর মধ্যে পতিত হলেই সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কিছু স্মরণ করান তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে। যেমন ভাবে আমরা দেখি যে জাহান্নামী ব্যক্তিরা বলবে যে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা ভালো আমল করে আসব, এরকমটা তারা বলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিস্টেম, আল্লাহ তাআলা তাদেরকে এই সিস্টেমে রাখবেন। আর যারা জান্নাতে প্রবেশ করবেন তাদের মধ্য থেকে, বিশেষ করে শহীদদের বিষয়টি আমি অবগত, শহীদদের বিষয়টি আমি আপনাদেরকে বলতে পারি যে যারা শহীদ হবে হবে আল্লাহর রাস্তায় জীবনদান করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এত মর্যাদা দিবেন যে তারা আল্লাহকে বারবার বলবে যে আল্লাহ, তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হবো তোমার রাস্তায়, আবার জান্নাতে প্রবেশ করবো, আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাবে। এইভাবে মানে ওই ব্যক্তি অনেকবার করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার রাস্তায় শহীদ হবো, আবার আসবো জান্নাতে আসবো, আবার তুমি আমাকে পাঠাবে, আবার শহীদ হব তোমার রাস্তায়, আবার চলে আসবে, এইরকম করে আকাঙ্ক্ষা করতে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদেরকে, এই সিস্টেমটা তাদেরকে দিয়ে দিবেন, বাকি কিছু কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ভুলিয়ে দিবেন যে তারা এটা মনে রাখতে পারবে না। আল্লাহু আলাম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।